সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আরো একটি কম্পিউটার প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখতে চাইলে। এবং আজকে আমরা যে মাদারবোর্ডটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এটা হচ্ছে আপনার একটা গিগাবাইটের 61 মাদারবোর্ড। এবং এই গিগাবাইটের 61 মাদারবোর্ডের মধ্যে কয়েকটা ভার্সন হয়, এটা হচ্ছে আপনার 5.0 ভার্সন। এবং আপনার এই যে মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের 61, এবং এটা স্টক হচ্ছে আপনার 1155, এটা সাপোর্ট করে হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের প্রসেসরগুলো। এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে PS2 স্লট আছে, এটা হচ্ছে আপনার কিবোর্ডের এবং এটা আছে মাউসের জন্য। PS2 দিয়ে কিবোর্ডগুলো মাউসগুলো ফুল কিবোর্ড মাউসগুলো ওইগুলোর জন্য। এবং এই জায়গার মধ্যে আছে একটা LPT পোর্ট, তাছাড়া এটা হচ্ছে কম পোর্ট এবং BGA পোর্ট, 4টা আছে USB পোর্ট এবং এটা হচ্ছে ল্যান পোর্ট। অর্থাৎ আপনারা যদি কোনো কিছু শেয়ার করেন অথবা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার, তখন ল্যান দিয়েও শেয়ার করতে পারেন এবং এটার সাহায্যে আপনার ডাইরেক্ট ব্রডব্যান্ড লাইনগুলো নেট কানেকশন দিয়ে চালানো যায়। এটা হচ্ছে আপনার দেখতেছেন সাউন্ড পোর্টগুলো, এখানে হচ্ছে সাউন্ড আপনার দেওয়া হয়, সাউন্ডের পোর্ট লাগানো যায়। এবং এই যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে আপনার সামনে সাউন্ড নেওয়ার জন্য অথবা সাউন্ড এর পিছনে বা আরেকটা সাউন্ড আপনি আলাদা লাগাতে পারেন, সামনে দিয়ে যেন লাগিয়ে চালাতে পারেন। এবং এটা হচ্ছে ফ্যান, আপনার SOS ফ্যান। আর এই জায়গার মধ্যে আছে হচ্ছে আপনার একটা দুইটা আছে হচ্ছে আপনার, এই দুটো হচ্ছে আপনার USB, অর্থাৎ সামনে যে USBগুলো লাগানো হয় সামনে কেসিংয়ের সামনে, অথবা আপনি আলাদা চাইলে আলাদা USBগুলো লাগাতে পারেন এই দুইটার মধ্যে দিয়ে। এবং এটা হচ্ছে আপনার স্পিকার, অর্থাৎ সামনে যখন বিপ স্পিকার, এগুলা যখন দেখা গেল স্পিকারগুলো লাগানো থাকে, যখন চালু দেওয়া হয় তখন বিপ একটা শব্দ হয় ওই স্পিকার, এবং র্যাম স্লট না পেলে যেন আপনার স্পিকারে সাউন্ড দিতে পারে ওই বিপ স্পিকার। এবং এটা আপনার ডুয়েল কোর থেকে শুরু করে প্রায় 7 পর্যন্ত সাপোর্ট করে। এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার BGA পোর্ট, PC এক্সপ্রেস। এবং এই দুটো PC এক্সপ্রেস এই দুটো PC এক্সপ্রেস, এটা ছোটো PC এক্সপ্রেস লাগানো যায়, এটা লাগিয়ে চালানো যায়। এবং এখানে আরেকটা আছে CPU ফ্যান, দুটা ফ্যান আপনার SOS এবং CPU ফ্যান, দুটোটা ফ্যানই আপনার ইচ্ছা করে লাগাতে পারেন। এবং এগুলোর মধ্যে দেখা যাবে কেসিংয়ের সাইড কেসিংয়ের যে ফ্যানগুলো আছে ওই ফ্যানগুলো আপনার এগুলোর মধ্যে লাগানো যায়। এবং এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার পাওয়ার সেকশন, এটা দিয়ে আপনার 24 পিনের পাওয়ার দেওয়া হয়, এটা সাহায্যে আপনার 24 পিনের পাওয়ার দেওয়া হয়। এবং এখানে হচ্ছে 4 পিনের পাওয়ার ঢুকে 12 ভোল্টের 4 পিনের পাওয়ার। এবং 4টা দেখতেছেন ছাতা পড়ে আছে 4টা, অর্থাৎ 4টা আপনার হার্ডিক অথবা রাইটার আপনার যে কোনো খুশি 4টা মতো লাগাতে পারবেন। এবং আপনার দুইটা দেখতেছেন, দুইটা হচ্ছে আপনার র্যাম স্লট, জাস্ট র্যামটা লাগিয়ে দেখা যায় যাতা দিলে শুধুমাত্র লেগে যায়। এবং আপনার এই যে ভিতর অংশটা, এই ভিতর অংশটা আপনার প্রসেসর লাগে, আপনারা লাগিয়ে নিতে পারেন। দেখতেছেন এবং এখানে 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 যেটা দেখতেছেন এটা হচ্ছে সিমোস ব্যাটারি, অর্থাৎ আপনার এটা আপনার বায়োসের টাইম সেটিং এবং সেটিংগুলো আপনার ঠিক রাখে এই সিমোস ব্যাটারির সাহায্যে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তাহলে মোটামুটিভাবে আমি এটা যতটুকু বিস্তারিত আছে তা আপনার বললাম। এবং এইটা যেটা, এই সেকশনটা হচ্ছে আপনার পাওয়ারের সেকশন, অর্থাৎ সামনে কেচিংয়ের সামনে যে আপনার রেজিস্টার সুইচ এবং পাওয়ার সুইচ, পাওয়ার এলইডি, HDD LED যেগুলো থাকে ওইগুলো হচ্ছে এই সেকশনটা। অর্থাৎ আপনি আপনি যদি মানে ভেঙে ভেঙে দেখেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে ঘটনাটা কী, আসলে বিস্তারিত কী। অর্থাৎ আপনার এই যে এই দুইটা দেখেন, এই যে আপনার একটা পয়েন্ট আছে ফাঁকা পয়েন্ট, অর্থাৎ ফাঁকা পয়েন্টের এই সাইডের দুটো হচ্ছে পাওয়ার এবং এই দুটো হচ্ছে রেজিস্টার, এই দুটো রেজিস্টার, এই দুটো পাওয়ার। এবং এটা হচ্ছে আপনার HDD LED, এটা হচ্ছে আপনার পাওয়ার LED, এবং এটা হচ্ছে আপনার HDD LED।
তো বন্ধুরা মোটামুটিভাবে এটার আমি যতটুকু বিস্তারিত বললাম আপনারা আশা করি ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।